আসসালামু আলাইকুম। দেখুন, আসলে না বলেই নয়, সাকিব আল হাসান ভাইয়ের কী অবস্থা। আসলে নির্বাচনের সময় মানুষের হাতে ধরা পায়ে ধরা কীভাবে চলাচলতি করতেছিল। হ্যাঁ, আর এখন এই যে দেখুন, নির্বাচন শেষ হয় নাই, তার আগে কীভাবে এক ভক্তের গায়ে একটা থাপ্পড় মাইরা দিল। আসলে যার যেই স্বভাব, ঠিক আছে, আসলে ক্রিকেট খেলার মাঝেও এই ব্যাট ভাঙে, স্টাম্প ভাঙে, আবার সেই আম্পায়ারের দেয়া, তো এটা সবাই দেখছে, এটা বলার কোনো কথা না। আসলে যার যেটা স্বভাব, বলে না যে কয়লা ধুইলে নাকি ময়লা যায় না, হইলো অবস্থা। নাহলে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, সে এরকম করবে কেন? সে আসলে রাজনীতির মাঠে আসছে, দেখুন আইসব কী পরিস্থিতি, সবার সাথে কী আচরণটা করতেছে। নির্বাচনের জন্য এই কদিন তার আসল রূপ দেখা যায় নাই, তাও নির্বাচন শেষ না হইতে হইতেই তার অবস্থা। এটা হ্যাঁ, আর বলার কিছু নাই, সে যে সামনে ভবিষ্যৎ মানুষের জন্য কী করবে তা আসলে মানুষের বুঝ হয়ে গেছে। আসলে এটা বলার কিছু নাই, দেখারও কিছু নেই।